আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো জেনে থাকবেন এই চ্যানেলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পার্ট টু পার্ট ভিডিও তৈরি করা আছে। হয়তো অনেকে দেখে সেগুলি দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো করে থাকবেন। তবে এর আগে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যে ভিডিওগুলি ছিল সেগুলি ছিল ফ্রি মাধ্যম, অর্থাৎ ফ্রিতে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন অ্যামাজনের প্রোডাক্ট। তো আমি ভিডিওতে একটি কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আপনি প্রথমে অ্যামাজনের প্রোডাক্ট ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তারপরে যখন ফ্রিতে কিছু ইনকাম করতে সক্ষম হবেন, তারপরে আপনি খরচ করার মতো একটা পজিশনে চলে যাবেন, তখন আপনি কিছু খরচ করে ভালো কোনো ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো প্রথমে আমি ফ্রিতে আপনাকে বলছি, কারণ প্রথমে টাকা পয়সা খরচ করে যেন হতাশ না হতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিছু খরচ করতে হবে, আগে আমি বলে নিচ্ছি কিছু টাকা পয়সা আপনাকে অবশ্যই খরচ করতে হবে, যেহেতু ফ্রিতে ভালো একটা ইনকাম করা যায় না, স্বল্প ইনকাম হয় যেটা বলার অপেক্ষা রাখে না এবং সেই ইনকামের কথা বলতে একটু লজ্জাবোধ হয়। এখন যে ভিডিও দেখাবো, এই ভিডিও দেখলে আপনাকে অবশ্যই কিছু খরচপাতি করতে হবে, কারণ সঠিক এবং ভালো উপায়ে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় তা হচ্ছে যে প্রথম প্রয়োজন হবে একটি ওয়েবসাইট। আর ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনি জেনে থাকবেন যে আপনার ডোমেন এবং হোস্টিং এটা কিনতে হবে, মাস্ট। তো এটা কিনতে হলে তো অবশ্যই আপনার টাকা পয়সা খরচ করতে হবে, তবে খুব বেশি পরিমাণ তা কিন্তু নয়, মোটামুটি আপনি কম খরচের মধ্যে ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে এভাবে একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং সেই ওয়েবসাইটে কিভাবে আপনি অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্কগুলি অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে পোস্ট করবে, তো এরকম যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি আমি আপনাকে পার্ট পার্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে একটি ভালো সাইট থেকে, অর্থাৎ ভালো একটি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন। বর্তমানে বেস্ট একটি সাইট ডোমেন হোস্টিং প্রোভাইডার যাদের সার্ভিস খুবই ভালো, তো এরকম একটি সাইট থেকে কিভাবে ডোমেন হোস্টিং কিনতে পারেন। তো যাই হোক, প্রথমে যেটা করব, প্রথমে আমরা এই সাইটটিতে চলে আসছি। তো সাইটটির নাম হচ্ছে যে নেমশিপ। তো এখান থেকে আপনি ডোমেন হোস্টিং নেবেন। তো এই সাইটটিতে আপনি যদি সরাসরি ঢুকে কিনতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথমে এই লিঙ্কটি দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি ঢুকলে পরে এরকম একটি পেজ পাবেন। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোস্টিংয়ের জন্য তিনটা অপশন রয়েছে। তো আমরা প্রথমটায় যাব না এবং শেষেরটায় যাব না, যে মাস্ট বরাবর যেটি রয়েছে মোস্ট পপুলার এটা আমরা কিনবো। তো এখানে দেখুন, এখানে আপনি আনলিমিটেড ওয়েবসাইট নিতে পারবেন, এখানে ওয়েবসাইট বিল্ডার্স, এখানে সব ধরনের শুধু সুবিধা পাবেন আপনি। এটার দাম রয়েছে $4.88, এটা কিন্তু পার মান্থ। তো যাই হোক, আমি এটা প্রথমে এক মাসের কিনে দেখাবো। একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এটা সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে, এটার ভিতরে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। তো যাই হোক, আমরা যেহেতু এটা এক মাসের কিনতে যাচ্ছি, এখান থেকে আপনি মাস সিলেক্ট করে নেবেন, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো এরকম একটি পেজ পাবো, পারচেস এ নিউ ডোমেন অপশনে আপনাকে যেতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে এরকম ডোমেন নেওয়ার মতো, ডোমেন সিলেক্ট করার মতো একটি পেজ আপনি পেয়ে যাবেন। তো এইখানে একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং উদ্দেশ্যে ডোমেন কিনে থাকেন, অথবা আপনি যে কোনো পারপাসেই কিনতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আপনি একটু রিসার্চ করে নেবেন আপনার যে ডোমেন নামটি হবে সেই নামটি যেন হয় একটি মানসম্মত নাম। তবে সেটা নেওয়ার একটি কৌশল আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে টপ ই কমার্স ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, অথবা আপনি টার্গেটের যদি কোনো দেশ থাকে, বা টপ অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তো এভাবে করে আপনি লিস্ট সংরক্ষণ করবেন, গুগলে সার্চ দিলে আপনি লিস্ট পাবেন এবং সেখানে যে নামগুলি দেওয়া থাকবে, তো সেই নামগুলি থেকে আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনি হুবহু তো সেই নামে কিনতে পারবেন না, আপনি কি করবেন আগে পরে অথবা মাঝে আপনার এর সাথে কিছু অ্যাড করে একটা নাম চয়েস করে নেবেন। তো এটা আপনি হয়তো বুঝতে পারছেন, আপনাকে বোঝানোর উদ্দেশ্যে বলছি, তো কিভাবে আপনি নামটা চয়েস করবেন। তো আমি দেখাচ্ছি, আমি এখানে একটি নাম দিলাম দ্য বেস্ট বাই নিউ .com। দেখাচ্ছি এখানে নাম দিয়ে, আপনি এখানে নাম দিবেন, যদি নট অ্যাভেলেবেল হয় তাহলে আপনাকে এখানে দেখাবে। তো দেখুন বন্ধুরা, এই ডোমেনটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এটা আমি এক বছরের জন্য কিনতে যাচ্ছি।
তো আপনি সাইটে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি হোস্টিং সিলেক্ট করছেন এবং যে ডোমেনটি নিয়েছেন সেই ডোমেনটির দাম কত। আপনারা জেনে থাকবেন যে ডট কম ডোমেনের দাম একটু বেশি, নিতে ইচ্ছা হয় তাহলে আপনি ডট কম ডোমেন নিতে পারেন। আমি এখান থেকে ডট ইনফো নিচ্ছি কারণ ডট ইনফোর দাম কম। ডোমেনটি সিলেক্ট করা হয়ে গেল, এখন আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কনফার্ম অর্ডারের যে পেজটি, এই পেজটি শো হচ্ছে। এখানে দেখাচ্ছে আপনি যে ডোমেনটি রেজিস্ট্রেশন করছেন, এক বছরের জন্য করছেন, আপনি বেশি করলেও করতে পারেন। তো তারপর হচ্ছে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, কোম্পানি নেম, এটা আপনার ডোমেনের যে নামটা দিয়েছেন সেটাও দিতে পারেন। তারপরে জব টাইটেল লাগবে না। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিকটা উঠিয়ে দেবেন। এখানে বলছে যে আপনি কোনো কোম্পানির জন্য কিনছেন কিনা, না আমরা কোনো কোম্পানির জন্য ইন্ডিভিজুয়াল আমার নিজের জন্য কিনছি, সেহেতু ওই টিকটা আমরা উঠিয়ে দেবো। তারপরে এখানে অ্যাড্রেস দিব, দেওয়ার পরে সিটি দিব, স্টেট দিব, পোস্টাল কোড দিব, কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আর এটা আপনি আগেও সাইন আপ করে নিতে। তারপর এখানে ফোন নাম্বার দিবেন, এখানে বাংলাদেশি কোড নাম্বার +880 এটা সিলেক্ট করে আপনার নাম্বারটি দিবেন। যাওয়ার পরে ফ্যাক্স নাম্বার এটা দরকার হবে না। তারপর ইমেল নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, ইমেল নাম্বার অবশ্যই আপনার সঠিক ইমেল দিবেন, কারণ হচ্ছে সিপিএল এর লগ ইন করার যে ডোমেন এবং সিপিএল এর যে পাসওয়ার্ড, ইউজার নেম এবং লগ ইন অপশন সবকিছুই আপনার এই ইমেলে পাঠানো হবে, সেহেতু ইমেল নাম্বারটা অবশ্যই দেখে নেবেন ভালোভাবে যেন সঠিক হয়। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এই আপনি যা কিছু তথ্য তাদের দিলেন সেই তথ্যটি পুনরায় আরেকবার দেখবেন যে সঠিক আছে কিনা। দেখার পরে তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে যে বিলিং অপশন অর্থাৎ পেমেন্ট মেথড, এখানে তিনটা অপশন রয়েছে। প্রথমে হচ্ছে যে কার্ড দিয়ে পেমেন্ট, এখানে আপনি বাংলাদেশ থেকে পাইনিয়ার কার্ড যদি আপনার থাকে সেটা দিয়েও করতে পারেন, অথবা ইবিএল সেটা দিয়েও করতে পারেন, যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো কাইন্ডলি কার্ড দিয়ে করতে হলে আপনাকে প্রথমে কার্ড নেম দিতে হবে, অর্থাৎ কার্ডের যে নামটা দেওয়া আছে সেটা দিতে হবে, হুবহু সঠিক নাম দিতে হবে এবং কার্ড নাম্বার দিতে হবে এবং এক্সপায়ার ডেট থাকবে এবং সিভিসি নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে নিচে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে অর্ডার রিভিউ দেখাবে, আপনি যা অর্ডার করতেছেন আপনার সব কিছু এখানে ঠিকঠাক মতো আছে কিনা অর্ডার রিভিউটা আপনি ভালো করে দেখবেন। দেখার পরে টিমস অ্যান্ড এগ্রিমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিক করে দিবেন, টিমস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত, এখানে এটা অ্যালাউ করে দেওয়ার পরে পে নাও বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার আপনার কার্ড থেকে টাকাটা পে হয়ে যাবে। তো পে হয়ে যাওয়ার পরে অর্ডার সেন্ড হবে এবং তার সাথে সাথে এটা প্রসেসিং হবে, অর্থাৎ আপনার ডোমেন এবং হোস্টিংটা রেডি হবে, অর্থাৎ রেডি হতে কিছুটা সময় লাগবে। কিছু সময়ের মধ্যে এটা প্রসেসিং হওয়ার পরেই যখন এটা ফাইনাল হয়ে যাবে তখন আপনার মেইলে দেখতে পারবেন, আপনি যে জিমেইল নাম্বারটি দিয়েছেন সেই মেইলের মধ্যে এই সাইট থেকে কয়েকটা মেইল চলে আসবে। দেখুন এখানে মেইল চলে আসছে এবং এই মেইলের মধ্যে আমরা যে অর্ডার করছি সেই অর্ডার ডিটেলসটা দেখাচ্ছে, এবং আর একটা মেইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি প্যানেলে লগ ইন করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিছে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যে সি প্যানেলে লগ ইন করবো সেগুলি এখানে তারা পাঠিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে যে আমরা সি প্যানেলে লগ ইন করে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস অ্যাড করব এবং ওয়ার্ডপ্রেসে যে যাবতীয় যে কার্যক্রমগুলি কীভাবে কী করতে হবে, ওয়ার্ডপ্রেসে আমরা অ্যামাজনের প্রোডাক্ট কীভাবে খেয়ে নিব এবং ওয়ার্ডপ্রেস কীভাবে আপনি ইউজ করবেন এবং কীভাবে প্লাগিং অ্যাড করবেন, বিস্তারিত যতগুলি বিষয় আপনাকে জানা দরকার পরবর্তী ভিডিওতে আমরা সেসব বিষয় নিয়ে দেখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।